হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই আমি ছাদের ঘরে চলে এসেছি। ছাদে একটা টিউব ছিল, সেটাকে আমি নামিয়ে ফেলেছি, নামিয়ে ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নিয়ে এবার ওখানে একটা চেয়ার পাতা রয়েছে, ওখানটাতে সমস্ত জামা কাপড়গুলো সরিয়ে নিয়েছি। সরিয়ে নিয়ে এক সাইড করে সব সেফ সাইডে সরিয়ে রেখে দিয়েছি, যাতে কোনো রকমভাবে না লেগে টিউবটা না ভেঙে যায় আর আমার জামা কাপড় যাতে নোংরা না হয়। তো ছাদের ঘরটা একটু নোংরা হয়েছিল, ঝুল জমেছিল, ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই, কারণ এখানে আমার সমস্ত কাজ, এখানেই আমাকে সমস্ত কিছু করতে লাগে, ভিডিও বলো রিলস বলো সমস্ত কিছু এখানে আমার করতে লাগে। আর তার মধ্যে আমার এই ঘরটা অনেক কাজে লাগে জানো তো, যখন আমার মনটা ভীষণ খারাপ হয় তখন আমি এখানে এসে চুপ করে বসে একটু রিল্যাক্স করি, বেশ ভালোই লাগে জানো তো। কারণ ছাদের ঘর তো কোনো রকম আওয়াজ নেই, কেউ কিছু বলার নেই, নিস্তব্ধ একটা ছোট্ট রুম, বেশ কোনো বেশি আসবাবপত্র নেই, শুধু একটা চৌকি পাতা রয়েছে আর একটা চেয়ার পাতা রয়েছে আর দুটো টেবিল ফ্যান রয়েছে। টেবিল ফ্যান না, সরি আমি ভুল বলছি, সেটা হচ্ছে স্ট্যান্ড ফ্যান রয়েছে। আর একটা দেখছো ভোলেনাথের ফটো রয়েছে আর লক্ষ্মীনারায়ণের ফটো রয়েছে, আর যা আছে এমনি দেয়ালের মধ্যে আটকানো একটা লক্ষ্মীর ফটো রয়েছে, ব্যাস আর লাইট রয়েছে। তো আমি ভালো করে ঝেড়ে নিয়েছি। অ্যাডভেস্টারের রুম খুব সুন্দর, কারণ শীতকালে বেশিরভাগ সময়টা এখানে কাটালে ভালোই লাগে, শীতটা কম লাগে দিনের বেলায়। আর গরমের সময় একদম ছাদের ঘরে আসা যায় না সেই রাতে, কারণ দিনের বেলা ছাদের ঘরটা এতটাই তেতে যায় অ্যাডভেস্টারের জন্য যে মানে দিনের বেলা টেকা যায় না, তখন রাতের বেলায় আসা যায়, বেশ দারুণ লাগে। তখন ছাদটা অন্ধকার থাকে, ফুরফুর করে হাওয়া দেয়, তখন এসে ছাদের ঘরে বসা যায়। তো আমার ঘরটা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, তো বিছানায় অনেক নোংরা পড়েছিল, সেগুলোকে আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি। ভালো করে না ঝাড়লে নয়, কারণ এখানেই আমি বসে থাকি অনেক সময়, বসেও থাকি এক এক সময়, এসে একটু ঘুমিয়ে নিই, ঘুমিয়ে বিশ্রাম করে নিই, কারণ ভালো লাগে না গো নিচের মধ্যে না চেঁচামেচি, টিভির আওয়াজ এইসবে না আমার, না আমি বড্ড ডিস্টার্ব হয়ে যাই। কারণ বুঝতেই পারছো সারাদিনের আমার অনেক কাজকর্ম থাকে, তার মধ্যে আবার এইসব করা থাকে, যার জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়ায় আমার। ওই জন্য আমি ছাদের ঘরে প্রায় সময় একটু বিশ্রাম নিই। যাই হোক, আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। তো তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলবো, যারা নতুন রয়েছে তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, আমার একটু হেল্প করো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো, ব্যাস আমি আর কিছু চাই না। তো বিছানাটা আর একটু ভালো করে ঝেড়ে নিই, নিচটাও অনেক নোংরা হয়েছিল, নিচটাকেও আমি ভালো করে ঝেড়ে নেবো। ঝেড়ে নিয়ে আগে বিছানাটা ভালো করে পরিষ্কার করি, কারণ চাদরটা কাঁচা হয়নি জানো তো, একদিন চাদরটাও তুলবো, চাদরটাও তুলে ভালো করে কেচে নেবো। তো জামা কাপড়গুলো আমি আবার বিছানার মধ্যে রেখে দিচ্ছি, রেখে দিয়ে তারপর টিউবটাও একটু হালকা করে সরিয়ে নেবো, কারণ ওটা লাগানো বাকি রয়েছে। দেখছো বাইরে কী সুন্দর রোদ, সেই রোদের আলোগুলো ঢুকছে ঘরের ভেতরে ঢুকছে বলে ভীষণ আলো হচ্ছে, যার জন্য ক্যামেরাটাও করতে বেশ সুন্দর হচ্ছে, বেশ আলো দিচ্ছে। তো আমি চেয়ারটাও একটু ঝেড়ে নিয়েছি, কারণ ওর ওপরে নোংরা পড়েছিল। ঝেড়ে নিয়ে ভালো করে কাপড় আছে, কাপড়টা একটু পরিয়ে নেবো। তো কাপড়টা আমি পরিয়ে নিচ্ছি, পরিয়ে নেওয়ার পরে তারপর নিচটা যেটা আছে সেটা ভালো করে পরিষ্কার করে নেবো, কারণ ওটা পরাতে একটু সমস্যা হয়, কারণ ওটা পরাতে গেলে একটু সময় লাগে। তো ওটা আমি পরিয়ে নিয়ে তারপর পরানো আমার কমপ্লিট হয়ে গেছে, তো একটু ঝেড়ে নেবো, ঝেড়ে নিয়ে ঠিকঠাক করে নেবো, করে নেওয়ার পর তারপর নেক্সট কাজে আমি চলে আসব। তো আর আমি বেশি কথা আমি তোমাদের সাথে বলতে পারছি না, তো বলবো আজকের মতো এতটাই থাক, আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো।